আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই আল্লাহর নূর যেই আল্লাহর কুদরত এখন আর আরশমো আল্লাহর ওখানে নয় প্রথম আসমানে নেমে এসেছে প্রথম আসমান থেকে আল্লাহ আমাদেরকে ডাকছেন বান্দা তোর প্রেমে আমি প্রথম আসমানে চলে এসেছি তুই একটু বিছানা থেকে উঠে আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দেব একটু আমার কাছে কিছু চা তুই যেটাই চাইবি এই মাঝরাতে আমি তোকে সেটাই দেব আর তুই যদি বলিস তোর সমস্ত গুনাহ মাফ করে দিকে তা আমি সেটাও দিতে রাজি আছি বান্দা তুই একটু উঠে আমার কাছে চা বান্দারে তুই আমাকে শরণ কর তুই আমাকে একবার শরণ করলে আমি তোকে দশ বার শরণ করব কিন্তু বান্দা আমার একটা দাবি তোর কাছে লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ডোন্ট বি লাইক উইথ দেম ডোন্ট বি লাইক দেম হু ফরগেট আল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে হু ফরগট আল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে তুমি তাদের মতো হইও না আল্লাহকে এখানে যদি ভুলে যাও ফা আনসাহুম আনফুসাহুম আল্লাহও তোমাদেরকে ভুলিয়ে দিবে ওদেরকে ভুলিয়ে দিবে যেই মুহূর্তে আল্লাহর দরকার হবে সেই মুহূর্তে কিন্তু আল্লাহ তোমাদেরকে ভুলে যাবে আল্লাহ যদি ভুলে যায় তাহলে বাঁচার আর কোনো উপায় কিয়ামতের প্রতিটা ময়দান এমন জায়গা যেখানে প্রত্যেক জায়গায় আল্লাহ আমাদেরকে মনে রাখার দরকার আছে চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার সেই পুলসিরাত কেউ চোখের পলকে পার হয়ে যাবে কেউ গোড়ার গতিতে কেউ বিজলির গতিতে পার হবে কিন্তু জানি না আমাদের ভাগ্যে কি আছে আমরা যদি ওদের মতো হই যারা হামাগুড়ি দিয়ে অত্যন্ত কষ্টে পা ছিড়ে মাথা ছিড়ে বুক ছিড়ে জাহান্নামে পড়তে পড়তে যারা পার হতে পারবে না যদি তাদের মতো হই তাহলে আমাদের মতো দুর্ভাগা আর নেই ওই রকম অবস্থা তাদের হবে যাদেরকে আল্লাহ ওই দিন ভুলে যাবেন আল্লাহ বলবেন বান্দা তুই কি আমাকে মনে রেখেছিলি বান্দা বলবে না আল্লাহ সত্যি করে যদি বলি আমি তোকে মনে রাখি নাই আল্লাহ বলবে ঠিক আছে তুই যখন আমাকে মনে রাখিস নাই আজকে আমিও তোর দিকে তাকাবো না তোকে মনে রাখবো না এই জন্য ওই দিন যদি আল্লাহকে চাই যে আল্লাহ তুমি আমাকে স্মরণ করো তাহলে আজকে আমিও আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আজকের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ আর সালাম পেশ করছি সেই নবী পাক সাহেবে লওলাকের প্রতি যিনি উম্মতি উম্মতি জিকির করবেন সমস্ত নবীরা জিকির করবেন নফসি 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 আর আমার নবী জিকির করবেন উম্মতি 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 চোখের পানি পড়বে উম্মতি 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 সিজদায় পড়ে যাবেন উম্মতি 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 আল্লাহ বলবেন মাথা তুলেন বন্ধু কি চান আমার নবী বলবেন উম্মতি 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 We all will say Ya nafsi nafsi It's you who will say Ummati Ummati Subhanallah We all will say, Ya nafsi nafsi, it's you who will say, Ummati, Ummati, you'll rescue me, Rasulallah. Shabai Akbar bali Rasulallah. Ekdom shuru theke shesh porjonto shabai bali Rasulallah. You'll rescue me, Rasulullah. Shabai shuru shure. You'll rescue me, Take me to Jannah, Rasulullah. You are my heart,
Rasulullah, you are my soul. Rasulullah, I live for you. Rasulullah, I'll die for you. Rasulullah, subhanallah. يا رسول الله بيچه تکلے اپنی نوبر جنن باچی مولے اپنی نوبر جنن باچی اے جیبان تو اپنا کئی دیئے دیئے چی مسلمان تا کئی بولے جے بولے یا رسول اللہ جانتا اپنا کئی دیئے دیلام جمن بابے ابو بکر صدیق بولے چھن یا رسول اللہ امار مالیر مالکو اپنی امار جانیر مالکو اپنی اللہ مدر پکتے کے درود ابن سلامیر حدیعہ امار نبیر دربارے پہنچئے دین اپنا در شکریہ کرتگتا گیپن کٹھی جارا ای ماج راتے بوشرے چھن کیوں با ٹی بیر دوارے اپکا کٹھے بھوش اکلا چولے گا چھے آر اکلا دیکھر جننو انکیر اکٹا فیبر ادل اپ ڈیٹیٹ خبر کی چکن آگے بلو براجیل نکی ہیرے گا چھے ایٹا انکیر جننو اکٹا خراب خبر بادو باجنا ادھیک کو میں گا چھے ہوئی چوئی ادھیک کو میں گا چھے دنیا جو تو کھلا آچھے پوچھتے کھلا آئے جیتیو آچھے ہارو آچھے ٹھیک کی نا دنیا جو تو بیپشا آچھے بیپشر مدد لابو آسے لکشنو کی تو خودر محبتر مدد جائی کھلا امار اللہ محبتر جائی کلا ای کلار مدد جیبان دیئے دیلے اولا ہر بولتے کنے کچھو نائی امار اللہ محبتر جائی بیبشا ای بیبشار مدد پورو گر باری شاپ چولے گے لے اولا لاز بولتے کچھو نائی ای جنو اللہ اکبر یا رسول اللہ गौर चढ़लें बड़ी चढ़लें देशताओ चढ़लें गौर चढ़लें बड़ी चढ़लें देशताओ चढ़लें पियो नबीर कदों में जीवनों दिलें प्रियो नबीर कदों में जीवनों दिलें বিনিময়ে নবী ছাড়া বিনিময়ে নবী ছাড়া কিছুই চাইলেন না সাহাবীদের অবদান ভুলতে পারবো না সাহাবীদের অবদান ভুলতে পারবো না আহলে বাইতের প্রেম মোরা আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না সাহাবীদের অবদান ভুলতে ঠিক কি না বলেন না মক্কার মুহাজির সবাই বাড়ি ঘর ছেড়ে মদিনায় চলে গেছেন ঘর বাড়ি সব কিছু লস করেও আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ লাভের মধ্যে আছি কিসে আছি লাভে আছি তাই খেলা খেললে খোদার মহব্বতের খেলা খেলেন ব্যবসা করলে আল্লাহর সাথে ব্যবসা করেন আপনি দিবেন জান আপনি দিবেন মাল আল্লাহ দিবেন জান্নাত সুবহানাল্লাহ ঠিক কি না বলেন না মহান আল্লাহ ওই রকম ব্যবসা করার তৌফিক দান করুন যেখানে লস হইলেও লাগে যা লাভ হইছে আর দুনিয়ার ব্যবসায় সাধারণ ব্রাজিল হেরে গেছে আজকে কয়জন আত্মহত্যা করে দেখেন সারা বিশ্বের মধ্যে সুইসাইড দুনিয়ার মহব্বত সুইসাইড করতে বাধ্য করে আর আমার আল্লাহর মহব্বত আপনার জীবনকে রাঙায় জীবনকে সাজায় সুবহানাল্লাহ আল্লাহর কাছে মাকবুল করে ফেলে যা আমাকে একটা নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া হয়েছে এই সাবজেক্টের জন্য আমি সূরাতুল আহজাবের সূরাতুল আহজাব মানে খন্দক মানে পরীক্ষা গর্ত খনন করেছেন যুদ্ধের জন্য কি খনন করেছেন
গর্ত খনন করেছেন ওখানে সাহাবা ইকরাম কাজ করছেন আমাদের দেশে ওই নেতারা এসি রুমের মধ্যে বসে বসে অর্ডার করে ঠিক কি না বলেন আর কর্মীরা গুলি খেয়ে মারা যায় কর্মীরা আহত হয় কর্মীরা নিহত হয় আর নেতা আইবরি কোস্টে বিরাট দালানে বিল্ডিং এর মধ্যে 501 2 নম্বর রুমে ওখানে কত আয়েশে আরামে থাকে কিন্তু আমার রাসূল হাজাবের যুদ্ধের দিন দেখেন সাহাবা ইকরামের সাথে যখন তারা পরীক্ষা খনন করছিলেন ওখানে যখন তারা মাটি খনন করছিলেন আমার রাসূল বললেন আমি বসে থাকব কেন আমিও তোমাদের সাথে কাজে যোগ দেব তখন সাহাবারা দেখে এমন খুশি হয়ে গেলেন এক একজন কবি হয়ে যাচ্ছেন ওরা এক একজন বলছেন নাহনুল লাযিনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা সুবহানাল্লাহ আমরা হলাম ওরা সুবহানাল্লাহ বলেন না আমরা হলাম ওরা যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত করেছে এবং আমার নবীর হাত যখন দিয়েছি জীবন চলে গেলেও নবীর পিছনে আমরা জিহাদ করতে থাকব সুবহানাল্লাহ সাহাবা ইকরামের হাত নবীর হাতে ঠিক কি না সাহাবা ইকরামের হাত নবীর তো ওনারা কাজ করছেন কিন্তু খাবার নাই খেজুর একটা দুইটা পাইলে খান খাবার নাই পেটের মধ্যে একটা একটা পাথর বেঁধেছেন পেট চিপে থাকার জন্য যাতে ক্ষুধা অনুভব না হয় আল্লাহর রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আমাদের কাপড় উল্টিয়ে দেখেন প্রত্যেকের পেটের মধ্যে একটা একটা পাথর বাঁধা আছে আমার রাসূল বললেন আমারটা একটু তোলো না আমার রাসূলের জুব্বা মুবারক যখন তোলা হলো আমার রাসূলের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা সুবহানাল্লাহ এটাই হলো আমার নবীর আদর্শ উসওয়াতুন হাসানা ওরে কর্মী কি কষ্ট করবে আমি তার চাইতে বেশি কষ্ট করি এটাই হলো আমার নবীর আদর্শ সেই আহজাবের যুদ্ধকে কেন্দ্র করে একটি সূরা সূরাতুল আহজাব এই সূরাতুল আহজাবের ভার্স নাম্বার 21 এখানে আমার আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম আনডাউটেডলি দের ইজ নো ডাউট শিওরলি নিশ্চয় নিশ্চয় ফর ইউ ও মুসলিমস হে মুসলমান তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ ইন দা পার্সোনালিটি অফ মাই প্রফেট আমার নবীর চরিত্রের মধ্যে ইন দা মেসেঞ্জার অফ আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে তোমাদের জন্য দেয়ার ইজ এ গ্রেটেস্ট স্ট্রাকচার গ্রেটেস্ট মডেল তোমাদের জন্য রাসূলের চরিত্রে রাসূলের ব্যক্তিত্বে সর্বোত্তম আদর্শ রয়েছে সর্বোত্তম কাঠামো রয়েছে স্ট্রাকচার রয়েছে যেমনি ভাবে সৃষ্টিতে তেমনি ভাবে চরিত্রে আল হযরত খুব সুন্দর বলেছেন তারিখুল কুকুব হক নে আজিম কাহাব তারিখুল কুকু হক নে জমিল कोई तुझसा हुआ है न हो गाशा कोई तुझसा हुआ है न हो गाशा तेरी खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही में शम्सु दुआ सला दुनिया তো যিনি মডেল হবেন যিনি কি হবেন আদর্শ হবেন যাকে ফলো করা যায় যাকে কি করা যায় বলেন আমার নবীর কাছে কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল কোনো ফেসবুক পেজ ছিল কোনো ফেসবুক গ্রুপ ছিল ইনস্টাগ্রাম ছিল হোয়াটসঅ্যাপ ছিল ইমো ছিল ইউটিউব অ্যাকাউন্ট ছিল আমাদের কাছে তো আছে
তো আমাদের কারো ফলোয়ার 10,000 কারো ফলোয়ার 20,000 কারো ফলোয়ার 30,000 কারো 1,00,000 কারো 1.5 লাখ কারো 2 লাখ কারো 1 মিলিয়ন কিন্তু আমার নবীর ফলোয়ার কত জানেন আমার নবীর ফলোয়ার আগেরগুলো বাদ দিলাম আগেরগুলো বাদ দিলাম বর্তমান পৃথিবীতে আমার নবীর ফলোয়ার হলো 200 কোটি মুসলমান অথচ কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই কোনো ইউটিউব অ্যাকাউন্ট নাই বুঝা গেল আল্লাহর দরবারে কবুল হইলে আর ফেসবুক অ্যাকাউন্ট লাগে না আল্লাহ যখন কবুল করে বান্দাদের মাঝে খবর হয়ে যায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি রাসূলের ভিতরে রাসূলের কাঠামোতে রাসূলের চরিত্রে রাসূলের ব্যক্তিত্বে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহকে পেতে চায় যে কাকে পেতে চায় আরো জোরে যে আল্লাহকে পেতে চায় তার জন্য ফলো করতে হবে আমার রাসূলকে ইউ হ্যাভ টু ফলো দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টু গেট আল্লাহ আল্লাহকে পেতে হলে আমার রাসূলের ফলোয়ার হতে হবে আমার রাসূলকে ফলো করতে হবে আমার রাসূলের চরিত্র ফলো করতে হবে পার্সোনালিটি ফলো করতে হবে ওয়াল ইয়াউমাল আখিরা যে ব্যক্তি আখিরাতে যেতে চায় পরকালে যেতে চায় আল্লাহর সাথে মিলন করতে চায় রাসূলের রশি তাকে ধরতেই হবে ঠিক কি না রাসূলের রশি ধরা ছাড়া আল্লাহকে পাওয়া رسول نامر روشی داری جیتے ہو بے خدا رگارے ندی تو رونگے جے پڑے چھائے ندی تو رونگے جے پڑے چھائے دریاتے شے আপনি মেশে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আর শুকুরিসি লৌহ কালাম আর শুকুরিসি লৌহ কালাম না চাইতে পেতে সে সুবহানাল্লাহ আচ্ছা আমরা এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন নাকি দেন নাই সেই কিতাবের নাম কি আল কোরআনুল করিম জোরে বলুন সুবহানাল্লাহ আল কোরআনুল করিম কোরআনের মধ্যে আছে থিওরি সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকার কাছে সাহাবা ইকরামদের মধ্যে সাহাবা ইকরাম তো আমার রাসূলকে দেখেছেন কিন্তু তাবেঈনরা তো আমার রাসূলকে দেখেন নাই ওনারা এসে জিজ্ঞেস করলেন ও মা আয়েশা কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউ ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল তিনি বলছেন হাল ক্বারাতুম আলাম তাকরাউনাল কোরআন তোমরা কি কোরআন পড়ো আলাম তাকরাউল কোরআন তোমরা কি কোরআন পড়ো নাই বলে কোরআন পড়েছি তো খুলুকুহু আল কোরআন নবীর চরিত্র তো কোরআনের বাস্তবায়ন সুবহানাল্লাহ তো কোরআন হলো থিওরি আর নবী হলো প্র্যাকটিক্যাল এই জন্য সাহাবা ইকরাম আমার নবী যখন হাঁটতেন আমার নবী যখন মদিনার পথ দিয়ে হাঁটতেন সাহাবা ইকরাম বলতেন ওয়াল্লাহি আল কোরআনু ইয়ামশি ওরে ওরে কোরআন হাঁটছে দেখো মদিনার রাস্তায় রসুল হাঁটছে মানে কি হাঁটতেছে কোরআন হাঁটতেছে প্র্যাকটিক্যাল কোরআন হাঁটতেছে জোরে বলুন সুবহানাল্লাহ প্রথমে বাজারের আদর্শটা বলি যেহেতু আমি মৎস্য বাজারের মধ্যে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু ব্যবসাও এসেছে সুবহানাল্লাহ আমার রাসূলের নাম হলো আস-সাদিকুল আমিন
আমার রাসূল হলো একটা সুসংবাদ আগে ব্যবসায়ীদের জন্য দি আত্তাজিরুস সাদুকুল আলী আলিম আত্তাজিরুস সাদুকুল আমিন মাআল আমবিয়াই ওয়াস সুহাদাই ওয়াস সিদ্দিকিন যেই সমস্ত ব্যবসায়ী সত্য কথা বলে এবং আমানত রক্ষা করে ওরা বেহেশতে নবীদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে সিদ্দিকিনদের সাথে থাকবে এর চাইতে বড় পুরস্কার হতে পারে কিন্তু বলতে হবে কি কথা সত্য কথা এবং আমানতদার হতে হবে আল্লাহ তৌফিক নসিব করুন ব্যবসায়ীদেরকে বেশি বেশি সদকা করতে বলা হয়েছে আমার রাসূল বলেছেন ব্যবসায়ীরা যেন বেশি বেশি সদকা করে আর ব্যবসায়ী বাজারে ঢোকার সময়ে ক্রেতাও বাজারে ঢোকার সময়ে আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন শয়তান থেকে বাঁচার জন্য এই দোয়াটা হলো আল্লাহু লা ইলাহা এই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইমুতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা বাজারের ভিতরে ঢোকার সময় পড়লে প্রতি কদমে কদমে 1000 সওয়াব কালিমায়ে তাওহীদ এটাকে বলা হয় কি কালিমায়ে তাওহীদ লা ইলাহা একটু সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহিয়ী ওয়া ইমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির প্রতি কদমে কদমে 1000 সওয়াব আমার রাসূল বলছেন এই ব্যবসায়ীরা বেশি বেশি সদকা করো কারণ ব্যবসায়ী যখন ব্যবসা করে ব্যবসা এবং মালের মাঝখানে ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে শয়তান দাঁড়িয়ে যায় নইলে ক্রেতা মিথ্যা কথা বলে নইলে বিক্রেতা মিথ্যা কথা বলে ক্রেতাই চায় বিক্রেতাকে ঠকাইতে বিক্রেতাই চায় ক্রেতাকে ঠকাতে যেই ঠকে সে হারে আর যে ঠকায় সে বলে আমি জিতে গেছি বলে আমি কি ওয়া মালিয়ান কিনির জিততু তার মানে কি উইতারা হারাই দিও ব্যবসার মধ্যে হার জিতের চিন্তা করবেন না ব্যবসা হয়ে যাবে ইবাদত এবং ডাবল ইবাদত যখন ক্রেতার মুখেও হাসি ফুটবে বিক্রেতার মুখেও হাসি ফুটবে এবং ব্যবসাটাও হালাল হবে এটা ব্যবসাও হবে ইবাদতও হবে এই জন্য দুইজনের মুখে হাসি ফুটাতে পারলে এটাই হলো ইবাদতের ব্যবসা আমার রাসূল নাম ছিল সাদিকুল আমিন আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না বেশি না 30 মিনিট মাত্র আত্তাজিরুস সাদিকুল আমিন আমার নবী ছিলেন সত্যবাদী আমানতদার এই জন্য মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বেশি বেতনে নিজের ব্যবসা বুঝিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে আমার নবী মা খাদিজাতুল কুবরার মাল নিয়ে ওই বাজারে গেলেন যেই বাজারের সব ব্যবসায়ী পুরনো ব্যবসায়ী যেই ব্যবসারের সব ব্যবসায়ী অভিজ্ঞ ব্যবসায়ী যেই বাজারের সব ব্যবসায়ী মালদার ব্যবসায়ী আমার নবী হলো নতুন ব্যবসা করতে গেছেন একটা মিথ্যা কথা বলেন নাই সব ব্যবসায়ী সেখানে মিথ্যা কথা বলতো সব ব্যবসায়ী ঠকাইতো এত ঠকাবার পরে এত মিথ্যা কথা বলার পরে লাভ বেশি হয়ে গেল আমার নবীর আমার নবী যখন ফেরত আসলেন দেখলেন সমস্ত ব্যবসায়ীরা যা লাভ করেছে নবী তার চাইতে ডবল লাভ করেছে তাহলে আমার নবী কি শিক্ষা দিলেন যে তুমি ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলো ঠিক কিনা এত টাকা মিলে তো তোমার হায়াতের একটা ঘন্টাও বাড়াইতে পারবে না ঠিকই তুমি চলে যাবে ঠিক কিনা বলেন না তো এই টাকা তো তোমার বয়স বাড়াতে পারবে না এই টাকা দিয়ে তুমি গুনাহ কিনে লাভ কি ঠিক কিনা বলেন না তাহলে ব্যবসায়ী হিসেবে আমার নবী ব্যবসায়ীদের আদর্শ সুবহানাল্লাহ আমার নবী একদিন বাজার দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে কিছু শস্য দেখলেন শস্য কণা মনে করেন সয়াবিন বিচি শিমের বিচি
দেখলেন সীমের বিচি দেখার পরে কতক্ষণ দেখে ভিতরে হাত ঢুকিয়ে দিলেন ভিতরে যখন হাত ঢুকাইলেন দেখলেন আঙ্গুলটা ভিজা অথচ উপরে দেখলেন শুকনো উপরে দেখেছেন কি কিরে আমার আঙ্গুল ভিজলো কেন ব্যবসায়ী বলছে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি পড়েছে এইজন্য ভিজে গেছে আমার রাসূল বলছেন ভেজা অংশটা তুমি উপরে রাখতা বেজা অংশটা উপরে রাখতা তাহলে মানুষ আগেভাগে জানতো যে এটা ভিজা তুমি বেজা অংশটা ভিতরে রেখে উপরে সুগ্র রেখে মানুষে তো দুকা কে যাবে তোমার মালটা তো বেশি দামে কিনবে তো এখানে তো দুকা কে যাচ্ছে ব্যবসায়ের মধ্যে কোনো দুকাবাজি নাই তুমি তোমার বেজা অংশটা উপরে রাখো মানুষ দোষটা দেখে যদি কিনে তাহলে ঠিক আছে নইলে দুকাবাজি হয়ে তোমার টাকাটা হারাম হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ কত সুন্দর আমার নবীর ব্যবসা পদ্ধতি আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমানতদার ছিলেন যদি আমাকে কেউ মারতে চায় আমাকে কেউ হত্যা করতে চায় এবং তার মাল যদি আমার কাছে থাকে তাহলে আমি কি করব তার মাল সহ নিয়ে প্লেনে করে জিএমজি প্লেনে করে কানাডা আয়ারল্যান্ড সুইজারল্যান্ড উড়াল দিব ঠিক কিনা বলেন না আমার নবীকে মারতে আসছে দারুন্নদুয়ার মধ্যে বৈঠক করে আমার নবীকে মারবে সকাল হলে সবাই মিলে তরবার দিয়ে একসাথে মারবে নবী ঘরের ভিতর হুজরা মোবারকের ভিতর শুয়ে আছেন আমার নবীকে আল্লাহ বললেন হিজরত করতে হবে নবী বললেন আমাকে যদি কালকে বলতেন তাহলে নিরাপদে চলে যেতে পারতাম কিন্তু চারদিকে যখন সবাই ঘিরে ফেলেছে এখন কেন যেতে বলছেন আল্লাহ বলে এই চ্যালেঞ্জই আমার মজা বেশি লাগে এদের ভিতর দিয়ে এদেরকে আদা বানিয়ে এদেরকে আদা বানিয়ে এদের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাব এটাই আমার মজা আমার নবী শুয়েছিলেন মাওলা আলী সুবহানাল্লাহ মাওলা আলী আমার নবী ঘরের ভিতর আমার নবী বললেন আলী আমার যাবার অর্ডার হয়ে গেছে আমার যাবার কি হয়ে গেছে অর্ডার হয়ে গেছে মাওলা আলী বলে আমিও আপনার সাথে যাব আমার রাসূল বলে আলী যেতে পারবে না তোমার একটা কাজ আছে বাইরে যারা আমাকে মারার জন্য অপেক্ষা করতেছে ওদের মালগুলো আমার কাছে আমানত আছে কালকে সকালে উঠে ওদের হাতে আমানতগুলো দিয়ে দিতে হবে কি আদর্শ যারা মারতে আসছে ওদের সম্পদ আমার নবী আমানত হিসেবে রেখেছেন আবার সেই আমানত সকালবেলা ওদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মাওলা আলীকে রেখে যাচ্ছেন সুবহানাল্লাহ এটাই হলো আমার নবীর চরিত্র নবীর চরিত্র খুলুকে আজিম শাক্কি আল কুরআন সেই নবীজির দরিল দামান সফল দুজাহান নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের নবীর কাছে পাবো মোরা খুদারি সন্তান নবী মোদের জান নবী মোদের প্রাণ সুবহানাল্লাহ মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আর কি করতে হবে আমার রাসূল বললেন আমি যখন বের হয়ে যাব আমার বিছানায় আমার লেপ নিয়ে তুমি শুয়ে যাবে আমার লেপটা একেবারে মাথার উপর দিবে ওরা বুঝবে নবী শুয়ে আছে আসলে শুয়ে আছে আলী আলী তুমি আমার জন্য জীবন দিতে রাজি আছো কিনা আলী বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণে না জীবনের মধ্যে একটা সুযোগ আসলো আপনার জন্য যদি জীবনটা দিয়ে দিতে পারি এর চাইতে বড় সফলতা কি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য প্রথম আল্লাহর দরবারে কুরবান হয়ে যাব তো সকালবেলা মাওলা আলী সবার আমানত বুঝিয়ে বুঝিয়ে দিয়ে তারপরে হিজরত করেছেন এটাই হলো নবীর আদর্শ ঠিক কিনা তো আমরা কোন নবীর উম্মত
আমরা সত্য নবীর উম্মত যিনি সব সময় সত্য কথা বলতেন ঠিক কি না সেই নবীর আদর্শ ফলো করেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানি ঠিক কি না বলেন না ডাকাত দলে বলছে তুমি ছোট বাচ্চা তোমার কাছে কিচ্ছু থাকবে না গৌসে পাক বলছে সেটা তো মিথ্যা হয়ে যাবে আমার কাছে তো আমার মা পোশাকের ভিতর 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছেন যেমন নবী তেমন বলি সুবহানাল্লাহ ডাকাত দল বলছে মস্কারি করিও না গৌসুল আজম বলছেন আমি মস্কারি আমি শিখি নাই মা থেকে শিখি নাই বাবা থেকে শিখি নাই মস্কারি আমি করতে জানি না আমার মা আমাকে সত্য কথা বলতে বলেছেন তোমরা চাইলে চেক করতে পারো চেক করে দেখা গেল এখানে ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা এই তুমি সত্য কথা বলেছো কেন আমার মা তো আমাকে কোনোদিন মিথ্যা কথা শেখায় নাই আমার মা আমাকে অর্ডার দিয়েছেন সত্য কথা বলার জন্য ইসলাম হলো সত্য ধর্ম এক ধাক্কায় 60 জন ডাকাতের দল একসাথে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ তোমার ওই দৃষ্টিকোণে ডাকাতের দল বলি হয়ে যায় ইয়া গোসুল আজম বলি হয়ে যায় পলকে চোর কে আবদাল করো হে মোর পীর লাসানি গুনাহগর পাই খুদর দিদার মহিমায় গৌসে সমদানি যে নামে হয় আগুন পানি সে আব্দুল কাদের জিলানি সালাতুন আমি আপনাদের বেশিক্ষণ সময় নিব না খ্রিস্টানদের কি বললাম ইহুদি ছিল ইহুদি ওনার নাম ছিল মাইকেল এইচ হার্ট উনি ইহুদি ছিলেন মাইকেল এইচ হার্ট তিনি 100 গ্রেটেস্ট পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য হিউম্যান হিস্টরি মানুষের ইতিহাসে 100 জন শ্রেষ্ঠ মনীষীর তালিকা করেছেন উনি যখন ইহুদি ছিলেন ইহুদিরা মূসা আলাইহিস সালামকে বেশি মানে উনি মূসা আলাইহিস সালামকে এক নম্বরে রাখতে পারতেন খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে এক নম্বরে রাখতে পারতেন উনি গ্রেটেস্ট পার্সোনালিটির মধ্যে এক নম্বরে রাখলেন আমার নবীকে তারপরে লিখে দিচ্ছেন মাই ডিসিশন টু কিপ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ডস 100 গ্রেটেস্ট পার্সোনালিটি টু মুহাম্মদ আমার ওই মুহাম্মদকে ওই লিস্টের প্রধান বানানো মে সারপ্রাইজ সাম পিপল এন্ড মে কোয়েশ্চন মে বি কোয়েশ্চন বাই আদার্স কেউ এটা অবাক হয়ে যাবে কেউ কেউ প্রশ্ন করবে তুমি খ্রিস্টান হয়ে ইহুদি হয়ে তুমি কেন মুসলমানদের নবীকে প্রথম বানাইলা আমার উত্তর হলো আমি রাজনৈতিক সোশ্যালি পলিটিক্যালি সোশ্যালি পলিটিক্যালি রিলিজিয়াসলি আই হ্যাভ ফাউন্ড নান এলস লাইক হিম ওই মুসলমানদের নবীর মতো সর্বদিক দিয়ে এমন পরিপূর্ণ আমি আর কাউকেই পাই নাই আমি আর কাকে দিব এক নম্বর ওনাকে ছাড়া তো আর পাচ্ছি না আমি ওনাকে ছাড়া তো আর পাচ্ছি না কেমন গ্রেটেস্ট পার্সোনালিটি হলে মহাত্মা গান্ধী বলতে পারেন ইট ওয়াজ দ্য পার্সোনালিটি অফ মাই অফ দ্য প্রফিট অফ মুসলিমস হুইচ ওয়ান এ প্লেস ফর ইসলাম মুসলমানদের নবীর গ্রেটেস্ট পার্সোনালিটি এটার কারণে তরবারি দিয়ে নয় ওনার চরিত্রের মাধ্যমেই ওই ইসলাম মানুষের মনে মনে জায়গা করে ফেলেছে জর্জ বার্নার্ড শো বলছেন ইফ হি ওয়ার অ্যাসিউমড টু বি দ্য ডিক্টেটর অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড যদি পুরো পৃথিবী বর্তমান পুরো পৃথিবীর এক নায়ক যদি মুসলমানদের নবীকে বানিয়ে দেওয়া হতো হি উড বি এবল টু সলভ অল দ্য মরাল প্রবলেমস ইন এ ওয়ে দ্যাট উড ব্রিং মাচ এক্সপেক্টেড পিস এন্ড প্রসপ্যারিটি ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে যত সুখ দরকার যত শান্তি দরকার সব সুখ শান্তি সহ পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান ওই একজনই করতে পারতেন তিনি হলেন মুসলমানদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ
তো আমার নবীর প্রশংসা ইহুদির মুখে নিঃস্বার্থ যারা ইহুদি আছে নিরপেক্ষ যারা খ্রিস্টান আছে ওরা এক বাক্যে স্বীকার করবে এখনো এখনো কিয়ামত পর্যন্ত আমার রাসূলের সমান একটা পার্সোনালিটি এই পৃথিবী উপহার দিতে পারে নাই আর পারবেও যিনি বাচ্চা অবস্থায় মা হালিমা যখন নিয়ে গেছেন এক পাশের দুধ পান করছেন আরেক পাশে রেখে দিচ্ছেন মা হালিমা বুঝতে পারলেন আমার এক পাশে আমার মোহাম্মদ পান করবে অপর পাশে অন্য বাচ্চাদের জন্য ইনসাফ করে রেখে দিয়েছে এখানে ইনসাফ শিখিয়েছেন সুবিচার কাকে বলে গুড জাজমেন্ট কাকে বলে এখানে আমার নবী শিখিয়েছেন সুবহানাল্লাহ একটু বয়স্ক যখন হলেন মক্কার ওই আস ইবনে ওয়াইল মক্কার মধ্যে আসা এক ব্যবসায়ীর মাল কিনে তাকে টাকা দিচ্ছে না তাকে কি দিচ্ছে না ব্যবসায়ী থেকে মাল সব নিয়ে নিয়েছে সর্দার ছিল মহল্লার সর্দার মক্কার সর্দার মাল সব নিয়ে নেওয়ার পরে টাকা যখন কুস্তেছে বলে জান নিয়ে বাড়িতে ছুটে যা আরেকবার যদি টাকা চাস তাহলে তোর কল্লা নিয়ে ফেলবো ওই মানুষটা মক্কার ঘরে ঘরে গেল ঘরে ঘরে গিয়ে বলল আমার বিচারটা করে দাও আমার মালগুলো দাও নইলে টাকা দাও ওই মানুষটাকে নিয়ে দাও সবাই বলল ও আমাদের সর্দার ওর বিচার আমরা করতে পারবো না তুমি জান নিয়ে দেশে চলে যাও কই মানুষটা জবলে আবু কুবাইসের উপর উঠলেন আবু কুবাইসের উপর উঠে বললেন আমি শুনেছিলাম মক্কা নাকি শ্রেষ্ঠ জাতির মানুষ তো এইরকম কাজ করতে পারে না আমি জেনে গেলাম মক্কা হলো নিকৃষ্ট জাতি কানে চলে এলো আমার নবীর আমার নবী নিজের চাচা জুবাইরকে নিলেন নেওয়ার পরে বললেন এভাবে মক্কার সম্মানকে বিসর্জন দেওয়া যায় না চলেন চাচা আমরা একটা যুবকদেরকে নিয়ে গ্রুপ করি যেই গ্রুপের নাম হবে হিলফুল ফুজুল আমাদের এক নম্বর কাজ হবে অত্যাচারীর কাছে অত্যাচারীর সমস্ত হক সবগুলো ফিরিয়ে দেওয়া জোরে বলুন সুবহানাল্লাহ যুবক হিসেবে আমার নবী মডেল যুবক হিসেবে আমার নবী এই হিলফুল ফুজুল গঠন করেছেন অত্যাচারীর কাছ থেকে অত্যাচারিতকে মুক্তি দেওয়ার জন্য এবং তিনি সফল হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিশোর হিসেবে আমার নবী মডেল দেখেন আমরা কখনো এ দেখেন এখানে আমাদের আমার আত্মসমালোচনা করি আমি আত্মসমালোচনা করি সেলফ ক্রিটিসিজম বলা হয় এটাকে স্যার ইফ ইউ ক্যান ক্রিটিসাইজ ইয়োরসেলফ দ্যার ইজ নান নিডেড ফর কারেক্টিং ইউ আপনি যদি নিজের সমালোচনা নিজে করতে পারেন আপনাকে সংশোধন করার জন্য কাউকে লাগবে না আপনি আপনাকে সংশোধন করতে পারবেন যদি আত্মসমালোচনা করতে জানেন আমরা এখানে এসেছি আল্লাহর পথ দেখানোর জন্য ঠিক কি না রাসূলের পথ দেখানোর জন্য এখানে আমি আমাকে দেখানোর কোনো সুযোগ আছে আমি বড় হওয়ার কোনো সুযোগ আছে আমার পার্সোনালিটি দেখানোর কোনো সুযোগ আছে নাই যারা করে তারা ভুল করে যারা নিজের ওয়েট বাড়ানোর জন্য নিজের হাদিয়া বাড়ানোর জন্য নিজের টাকা পয়সা বাড়ানোর জন্য নিজের দাম বাড়ানোর জন্য ছুট পড়ে টাই পরে তারপরে ভিডিও করে এই করে সেই করে এটা ইসলামের আদর্শ আমার কথা হলো আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমার চেষ্টা থাকবে আমার আল্লাহর পথে একজন মানুষকে নিয়ে আসা আমি ব্যবসা দিয়ে পারি আমি বল দিয়ে পারি আমি যা দিয়ে পারি আমারটা দেখানো বড় উদ্দেশ্য নয় এটা ব্যবহার করে ইসলামের উপকার করা বড় উদ্দেশ্য শুনেন আল্লাহর কসম করে বলছি আমার রাসূল বলেছেন তাই ব্যবসায়ী যদি শুধু ব্যবসার জন্য ব্যবসা করে তাহলে সেই ব্যবসা তাকে জাহান্নামে নিয়ে যাবে ব্যবসায়ীর নিয়ত থাকতে হবে যে আমি এই ব্যবসা দিয়ে গরিব দুঃখীর উপকার করব আল্লাহর বান্দাদের সেবা করব তখন এই ব্যবসাটা তাকে জান্নাতে নিয়ে যাবে যদি ব্যবসায়ীর উদ্দেশ্য হয় আমি বড় মানুষ হব আমি বড় মানুষ হব আমি একটা কিছু হব আমি ম্যাগনেট হব তাহলে এই ব্যবসা তাকে জাহান্নামে নিয়ে যাবে খোদার কসম কোন চাকরিজীবী বলি যদি এটা মনে করে চাকরি করে আমি বড় হয়ে যাব আমি আমি আমাকেই সেবা করব সেটা তাকে সেই চাকরি তাকে জাহান্নামে নিয়ে যাবে তার নিয়ত থাকতে হবে যে আমার এই চাকরি দিয়ে আমি আল্লাহর সেবা করব সব কিছুর মধ্যে আল্লাহর সেবা থাকতে হবে নইলে ওইটা আপনাকে কোথায় নিয়ে যাবে কারণ আমরা সবাই আল্লাহর বান্দা কেউ আল্লাহর বান্দা কেউ শয়তানের বান্দা এরকম উই অল আর ওয়ার্শিপার্স অফ আল্লাহ আর তাই হোয়াট ইউ হ্যাভ শুড ইউটিলাইজ হোয়াট ইউ হ্যাভ শুড বি ইউটিলাইজ ইন দা ওয়ে অফ ইসলাম আপনার যা কিছু আছে সবগুলো ইসলামের পথে ব্যবহার হতে হবে
নইলে সেগুলো কি বেকার নইলে সেগুলো কি এবং জাহান্নামের জ্বালানি জাহান্নামের কি আমার নবী পথ দিয়ে হেঁটে যাচ্ছেন মক্কার সবচাইতে বড় কুস্তিগির এই আমাদের কি রক জন সিনা এদের মতো বলি খেলার জব্বরের বলি খেলার বড় বড় কি আছে দিদার বলি দিদার বলি এই রকম মক্কা মদিনার শ্রেষ্ঠ বলির নাম ছিল রুকানা কি নাম রুকানা বলেন না কি রুকানা ওয়াজ দা বডি বিল্ডার সে বডি বিল্ডার ছিল সে একদিন আমার নবীকে দেখেছে আমার নবীকে বলছে মোহাম্মদ তুমি বলে বাপ দাদার ধর্ম ভুলিয়ে দিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করছো বলে হ্যাঁ আমি এখন তোমাকে সুযোগ পাইছি তুমিও আমার পথে চলে আসো একটু সুযোগ পেয়েছেন ব্যবহার করে ফেলেছেন নিজের সাথে বলেন নিজের সাথে কার সাথে আল্লাহর সাথে নিজেকে আল্লাহর সাথে ব্যবহার করা এটা বড় শিক্ষা মনে করেন আজকে রাতে বড় শিক্ষা নিজেকে কার সাথে আল্লাহর সাথে ব্যবহার করা ইউ ইউজ ইয়োরসেলফ ফর দ্য সেক অফ আল্লাহ আল্লাহর সাথে নিজেকে ব্যবহার করেন আল্লাহর সাথে ইসলামের সাথে রুকানা বলে বলে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি আমার সাথে কুস্তি করো যদি তুমি আমি কুস্তিতে তুমি আমাকে হারাইতে পারো তাহলে আমি চিন্তা করে দেখব ইসলাম গ্রহণ করা যায় কিনা আমার নবী বললেন ঠিক আছে আমার নবী দেখতে মোটাশোটাও ছিলেন না বেশি চিকনও ছিলেন না মধ্যম ছিলেন আমার নবী দেখতে বেশি লম্বাও ছিলেন না বেটাও ছিলেন না কিন্তু এরকম হাজার মানুষ হইলে ওখানে সবার উপরে যেই মাথা সেটা আমার নবীর মাথাই বেশি লম্বাও ছিলেন না বেটেও ছিলেন না কিন্তু বাজারের মধ্যে সবার উপরের মাথা নবীজির মাথা সুবহানাল্লাহ কে বানাইছেন আল্লাহ বানাইছেন নবীকে সবার উপরে ওয়া রাফানা লাকা যিকরাক জোরে বলেন সুবহানাল্লাহ তো কুস্তি রোকানা তো মনে করছে শুধু বেশি মারতে হবে না এরকম একটা মারলেই নবীজি পড়ে যাবে আমার নবীজি করলেন রোকানাকে দললেন এভাবে রোকানাকে যেন দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সে আর ডানেও যেতে পারে না বামেও যেতে পারে না ফেলে দিলেন রোকানা বলে আমি উচিত মতে ধরতে পারি নাই তাই তুমি আমাকে ফেলে দিতে পারছো এবার একটু ছেড়ে দাও আবার লাগি এবার একটু ছেড়ে দাও আবার লাগি আমার নবী আবার দলে ফেলে দিলেন রুকানা বলছে এই এবারও উচিত মতো ধরতে পারি নাই আবার আবার আমাকে সুযোগ দাও তিনবারের সময় কিন্তু আমি তোমাকে ফেলে দিব কিন্তু তিনবারের সময় আমার নবী যখন ফেলে দিলেন রুকানা বলল ঠিক আছে স্বীকার করলাম তোমার গায়ে তোমার শক্তি নয় তোমার গায়ে তোমার শক্তি নয় তোমার গায়ের মধ্যে খোদাই শক্তি তোমার গায়ের মধ্যে কি খোদাই শক্তি তোমার সাথে আমি পারবো না সেই রুকানা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তাহলে আমার নবীর যে শক্তি আছে এই শক্তি কিসের সাথে ব্যবহার করলেন আল্লাহর সাথে ইসলামের সাথে আরো মারাত্মক কথা শুনেন এটা হয়তো কম শুনেছেন হুদাইবিয়ার সন্ধির সময় হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে মাওলা আলী কাফেরদের পক্ষ থেকে আবু জন্দল দুইজন একত্র হলেন ওনাদের পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে একজনের চুক্তি লিখতেছেন মুসলমানদের পক্ষ থেকে মাওলা আলী লিখতেছেন এখন ওই আবু সুহাইল অথবা জন্দল আবু জন্দল তিনি আমার মাওলা আলী লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাজা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আবু জন্দল বলে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখছো আমরা তো ওকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না মানলে তো অনেক আগে তোমাদের সাথে আমাদের মিটমাট হয়ে যেত আমরা তো ওনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জানি এই আজকের যুগেও কিছু মুসলমান নামধারী খালি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ঠিক কিনা বলেন না এরা ওই কাফেরদের পুত্র কাফেরদের বংশধর মুসলমানের বংশধর এরকম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে না মুসলমানের বংশধর বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে ঠিক আছে আলী মুছে দাও রাসূলুল্লাহ মুছে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো আলী বলছে আমি কোনোদিন পারবো না আলীর কখনো এই সাহস হয় নাই রাসূলুল্লাহ মুছে দেওয়া
আলীর কখনো সাহস হয় নাই রাসূলুল্লাহ মুছে দেওয়ার কিন্তু আমাদের ওই উত্তরবঙ্গের মধ্যে আহলে হাদিস নামদারি ওদের সাহস হয়ে গেছে ওরা মসজিদ থেকে রাসূলুল্লাহ মুছে দিচ্ছে মাওলা আলী বুখারী শরীফ আলীর আলীর এমন সাহস হয় নাই রাসূলের নাম মুছে দিবে এরকম সাহস আলীর হয় নাই আমার নবী বলে কলমটা আমাকে দাও এদিকে দাও কলম তিনি কেটে দিলেন রাসূলুল্লাহ লিখে দিলেন ইবনে আব্দুল্লাহ এখান থেকে বোঝা গেল আমার রাসূল লেখা জানতেন একদল মূর্খ বলে আমার রাসূল নাকি লিখতে জানতো না এবিসিডি নাকি জানতো না অথচ খোদার খোদাইর যত জ্ঞান আছে সব আল্লাহ আমার নবীকে দিয়েছেন ওরা বলছে নবী বলে এবিসিডি জানে না এমন কথা বলা যায় এর মাথার ভিতর কি আছে তাহলে আমার রাসূল নিজের রাসূলুল্লাহ লকবটা জগতের শ্রেষ্ঠ লকব সেটাকে পর্যন্ত বাদ দিলেন শান্তির জন্য ইসলামের জন্য আমার নবী বলছে আগে শান্তি করি পরে দিয়ে ডাক দিব সুবহানাল্লাহ ওই কাফেররা প্রস্তাব দিল আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে ওই কাফেররা প্রস্তাব দিল মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায় ফেরত দিতে হবে মক্কা থেকে কোন মানুষ মদিনায় গেলে ফেরত দিতে হবে মদিনা থেকে কোন মানুষ মক্কায় আসলে ফেরত দিব না তাহলে মুসলমানদের স্বার্থ রক্ষা হলো না কাফেরদের কাফেরদের আমার নবী বলে ঠিক আছে রাজি সুবহানাল্লাহ বলেন না ঠিক আছে কি রাজি কি রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গরম হয়ে গেলেন না মানতেন না মুসলমান কোন কেউ যদি মক্কায় কাফের হয়ে যায় সে আর মদিনায় আসতে পারবে না কিন্তু মদিনায় গেলে ফেরত দিতে হবে এটা কোন ধরনের আইন আমার রাসূল বলেন ওমর আল্লাহর উপর ভরসা আছে থামো বিজয় একদিন আমাদের হবে বিজয় একদিন আমাদের হবে যেই ব্যক্তি চুক্তিটা লিখেছে প্রথমে মক্কা থেকে পালায় আসলো তার ছেলে তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে বলে নাই লিখতে বাধা দিয়েছে তার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে প্যারালাইসিস হওয়ার পরে তার এক নম্বর শাস্তি তার ছেলেই প্রথম মদিনায় পালিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না মক্কায় আমার রাসূল বললেন আমাকে আমার আল্লাহ ওয়াদা রক্ষা করতে বলেছেন মুসলমান তোমার ক্ষতি হয়ে যাক কিন্তু তোমার জুবান রক্ষা করো এক জবান দেনো দুই জবান না হয় ঠিক কি না বলেন তুমি চলে যাও তোমাকে আল্লাহ দেখবে তোমাকে কে দেখবে আল্লাহ দেখবে দুইজনে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এখনো মক্কায় যায় নাই মক্কার মদিনার মাঝখানে সাগর পারে আরাম করতেছে তিনজন দুইজনে ধরছে গ্রেফতার করছে আরেকজন আছে কয়েদি বলতেছে হো তোমার তরবারি এটা তো খুব ইন্টারন্যাশনাল তরবারি কি জলজল করতেছে তোমার তরবারি এটা কয়জনকে মারছে আল্লাহ জানে তুমি এটা বীরপুরুষের তরবারি বলছে হ্যাঁ এই তরবারি দিয়ে আমি 100 জনকে মারছি তুমি কি জানো বলে হ্যাঁ এই তরবারিটা দিয়ে যদি আমি যদি হাতে নিতে পারতাম একবার আমি মরলেও আরাম পাইতাম একবার যদি এই তরবারিটা আমি হাতে নিতে পারতাম আমি মরলেও শান্তি পাইতাম ধরো না তুমি আমার তরবারির প্রশংসা করছো তরবারি নিয়ে দিলেন মাইরা কোপ যার তরবারি তাকে এক কোপ দিলেন এক কোপ দিয়ে আরেকজন সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ আরেকজন সে দৌড় দিল বলে আমারও খাইছে সে দৌড় দিচ্ছে কোথায় জানেন সে দৌড়তে 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 আমার নবীর দরবারে এই কাফের দৌড়তে দৌড়তে কার দরবারে এই কাফের মনে করতেছে এই মুহূর্তে খোদার দুনিয়ায় আমাকে মুসলমানদের নবী ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না এমন আমানতদারিতা পৃথিবীর মধ্যে ওনার কাছেই পাওয়া যাবে পিছন থেকে তরবারি নিয়ে দৌড়াচ্ছে আর সামনে থেকে কাফের বলছে ও মুহাম্মদ আমাকে বাঁচাও ও মুহাম্মদ আমাকে বাঁচাও কাফের বলছে নবী বাঁচানেওয়ালা কাফেরের মুখে নবী বাঁচানেওয়ালা আমার নবী বললেন এই কি করতেছ মুসলমান বলল ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো দায়িত্ব নাই এখন আমি ওদের থেকে পালাইছি আপনার থেকে পালাই নাই আমি ওদের থেকে পালাইছি ওরা আমাকে ধরে রাখতে পারে নাই আপনার কোনো দায়িত্ব নাই আপনার উপর কিছু আসবে না আপনি ওয়াদা ভঙ্গ করেন নাই আমার রাসূল বলেন কে আছো এদিকে আসো তাড়াতাড়ি ওকে গ্রেফতার করো মক্কায় নিয়ে যাও উনি বলে যে হাই সেনা রাসূল তো আমারে মদিনায় থাকতে দিব না তিনি কি করলেন চলে গেলেন আবার চলে গিয়ে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা করলেন
এবার মক্কা থেকে যারা পালাই আসে ওনার সাথে যোগ দেয় একজন আসে দুইজন আসে হইতে হইতে প্রায় 250 300 জন হয়ে গেল এবার মক্কা থেকে কেউ আসতে পারে না তারা এখানেই শেষ করে দেয় শেষ পর্যন্ত মক্কার মানুষেরাই জোর করল এই চুক্তি আমরা আর রাখতে চাই না চুক্তি ভঙ্গ করো মদিনা থেকে মক্কায়ও যেতে পারবে মক্কা থেকে মদিনায়ও আসতে পারবে এটাই হলো আমার নবীর চরিত্র ঠিক কিনা বলেন এটাই হলো আমার নবীর চরিত্র আমার নবীর চরিত্রের মধ্যে কোনো দোষ কোনো কোনো ত্রুটি কোনো ভুল আমার আল্লাহ রাখেন নাই তো আমার আল্লাহ মুসলমান আমার নবী বাজারে গিয়ে কখনো চিৎকার করতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর জীবনে একটা গালি দিতেন না আমার নবী জীবনে কখনো একটা অশ্লীল কথা বলতেন না আমার নবী মুচকি হাসতেন সুবহানাল্লাহ আমার নবী কি হাসতেন মুচকি হাসতেন কখনো অট্ট হাসি হাসতেন না এটা হলো আমার নবীর ব্যক্তিত্ব পার্সোনাল লাইফে আমার নবী পলিটিক্যাল লাইফে আমার নবী এখন সাংসারিক জীবনে আমার নবী একটা কথা বলে আমি শেষ করে দিই কারণ অনেক রাত হয়ে গেছে কি লাইফে বললাম ফ্যামিলি লাইফ আমার নবীর ফ্যামিলি লাইফ আমি আমার মাদের নাম একটু বলি আমার মা যেটা আছে যে আমার মাকে জন্ম দিয়েছে ওনার চাইতে সেরা কতগুলো মা আছে যেগুলো আমার নবীর স্ত্রী এনাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন জোরে বলুন সুবহানাল্লাহ পুরুষরা যদি নবী থেকে চরিত্র শিখে মহিলারা কোত্থেকে শিখবে আমার নবী ট্রেনিং দিয়ে আমার নবীর স্ত্রীদেরকে মডেল বানাইছেন আমাদের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ যেমন মা আয়েশা মা আয়েশা আমার নবী তাকে ট্রেনিং দিয়ে সমস্ত মহিলাদের শিক্ষক বানাইছেন সমস্ত মহিলাদের কি বানাইছেন শিক্ষক বানাইছেন তো আমার নবী বলছেন যে ব্যক্তি নিজের স্ত্রীর কাছে ভালো সে সবচেয়ে ভালো আর আমি হলাম তোমাদের সবার মধ্যে আমার স্ত্রীর কাছে সব চাইতে ভালো একটা উদাহরণ দি আমার নবী কি ছিলেন হযরত মা আয়েশা সিদ্দিকা বলছেন মা আয়েশা সিদ্দিকাকে ঘরের কবর জিজ্ঞেস করতেছেন সবাই যে ঘরে নবী কি করতেন কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি আমার নবী ঘরের মধ্যে ঘরের পরিবারের সদস্যদের সেবা করতেন কার কি লাগতেছে সেটা দেখতেন এবং সেটা পূরণ করতেন এমন কি আমার নবী এত বড় নবী হয়ে নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন নিজের কোন কাপড় ছিড়ে গেলে সেটাও সেলাই করতেন অর্থাৎ নিজের কাজ নিজে করা এটাই আমার নবীর শিক্ষা এটা আমার নবীর কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমার নবীর বেটে একটা স্ত্রী ছিল বেটে আমার নবীর মিশর থেকে এটা মিশর থেকে আসছে ওনার নাম সাফিয়া স্ত্রীদের নামগুলো একটু বলি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা সাউদা বিনতে জামআ হযরতে হাফসা বিনতে উমার সুবহানাল্লাহ বলেন না হযরতে জাইনাব বিনতে জাহাস হযরতে জাইনাব বিনতে খুজাইমা হযরতে মাইমুনা হযরতে উম্মে সালমা হযরতে সাফিয়া হযরতে জুয়াইরিয়া হযরতে উম্মে হাবিবা ওনারা সবাই আমাদের আম্মা জান এবং আমাদের আম্মাদের জন্য মডেল ওনাদের চরিত্র আমাদের আম্মারা বোনেরা ফলো করবে তো হযরতে সাফিয়া বেটে ছিলেন কি ছিলেন বেটে ছিলেন আমাদের জামাইদের তো কি পার্সোনালিটি হ্যাঁ হ্যাঁ জুতার মধ্যে পা লাগতে পারবে না সালাম করো মানে কি পার্সোনালিটি অনেক বড় নবীর পার্সোনালিটি দেখেন সম্মান সম্মানের জায়গায় ঠিক আছে ওই সাফিয়া বেটে ছিলেন বলে ঘোড়ায় উঠতে পারতেছেন না সফরের মধ্যে আমার নবী কি সুন্দর করে এক পায়ের উপর বসে গেলেন আর এক পা খাড়া রাখলেন সাফিয়াকে বললেন তুমি আমার পায়ের উপর পা রাখো তুমি আমার হাঁটুর উপর পা রাখো এখানের উপর পা রেখে তুমি ঘোড়ার উপর উঠো হোয়াট ইজ রোমান্টিসিজম রোমান্টিকতা কাকে বলে আমার নবীর থেকে শিখেন কিভাবে নারী জাতিকে সম্মান করতে হয় মা হালিমা আমার নবীর দুধমাতা ছিলেন মা হালিমাকে যখন দরবারের মধ্যে দেখেছেন
কেউ চিনে না মা হালিমাকে আমার রাসূল কি করলেন আমার রাসূল দেখলেন একটা মহিলা আসছে দাঁড়িয়ে গেছেন সামনে গিয়ে গেছেন তাকে ধরে এনে নিজের মুসল্লায় বসাইছেন সবাই বলতেছে এই কি করলেন ইয়া রাসূলুল্লাহ একটা অপরিচিত মহিলার জন্য একটা অপরিচিত মহিলার জন্য আপনি এভাবে দাঁড়িয়ে গেলেন ওরে অপরিচিত নয় অপরিচিত নয় এটা আমার দুদুমা হালিমা তো নিজের দুদুমাটাকে যদি এভাবে সম্মান করতে হয় নিজের আসল মাকে কিভাবে সম্মান করতে হবে নিজের মায়ের কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত নিজের মায়ের কবরের সামনে গিয়ে কান্না করা নবীর সুন্নাত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরছিলেন 40 জনের একটা দল ঘোড়ায় করে আমার নবী বললেন থামো থামো আমার একটা কাজ আছে আমার নবী ঘোড়া থেকে নামলেন নামার পরে একটা কবরের পাশে গিয়ে অজর দাঁড়ায় কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে দুগাল মোবারক ভিজে গেছে দাড়ি ভিজে গেছে আমার নবীর কান্না দেখে সাহাবায়ে কেরামও কাঁদতেছেন কাঁদতে কাঁদতে তাদের দাড়ি মোবারক ভিজে গেছে অনেকক্ষণ পরে আমার নবী যখন ফেরত আসলেন ওরে সাহাবা তোমরা এরকম কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কান্নার কোনো কারণ নাই আমরা যখন আপনাকে কাঁদতে দেখেছি আমরাও কান্না শুরু করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি কেন কেঁদেছেন আমার রাসূল বলেন ওরে কার কবর জিয়ারত করেছি জানো আমি আমার মায়ের কবর জিয়ারত করেছি আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মায়ের জন্য দোয়া করতাম আমার আল্লাহ বলছে আপনার মায়ের জন্য দোয়া করার দরকার নাই আপনার মায়ের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি ওরে আল্লাহ মাঝে মাঝে আমার মায়ের কবর একটু জিয়ারত করতাম মায়ের কবরের সামনে এসে একটু কাঁদতাম আমার আল্লাহ বলে যতবার ইচ্ছা আপনি মায়ের কবরে আসবেন এসে আপনি মায়ের কবর জিয়ারত করবেন কাঁদবেন আমার নবী বললেন আমি যখন আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি পেলাম আজকে থেকে তোমাদেরকে বলছি তোমরাও তোমাদের মায়েদের বাবাদের কবর তোমরাও জিয়ারত করো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলান দস্তগীর জিন্দাবাদ 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 তো এভাবে আমি যদি রাত রাত পুরো রাত চলে যাবে আমি আর আপনাদের ধৈর্য চ্যুতি ঘটাচ্ছি না এখনো মিলাদ কিয়াম করে দুইটা বাজবে আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আমি বলছি রিলিজিয়াসলি পলিটিক্যালি সোশ্যালি individually personally nationally internationally you cannot find a person like my prophet like the messenger of allah muhammadur rasulullah apni rajnoitik bhabe khojen byakti jibone bhabe khojen antorjatik bhabe khojen jatiyo bhabe khojen amar nobir moto onushoroniyo ekjon byaktitto ei prithibir moddhe ar paoa jabe na আরে নবীদের মধ্যে পর্যন্ত পাওয়া যাচ্ছে না সাধারণ বান্দাদের মধ্যে তো দূরের কথা ঠিক কি না বলেন না কাসিদায়ে বরদার একটা লাইন দিয়ে শেষ করছি ফাকান নবীন ফি খালকি ওয়া ফি খুলুকিন ফাকান নবীন ফি خلقي وفي خلق ولم يدانوه في علم ولا كرم مولا يا سل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سبحان الله بلين فاق النبي جينا he surpassed all the prophets في خلقين in the creation وفي خلقين in the character no prophet no messenger could be equal to my prophet in respect of character in respect of personality in respect of creation ولم يدانوه they could not even approach to my prophet في علم in respect of knowledge ولا كرمي in respect of
of politeness, in respect of honor, no prophet, no messenger could be equal to my prophet. So my prophet is unique, uncomparable. He is one and only single creation of Allah. Nobody can compare to him. Amar nobir tulona amar nabi. Subhanallah. Amar nobir ashepasheo keo birte tai. পারফেক্ট আমরা যদি কাউকে অনুসরণ করতে যাই তাকে পারফেক্ট করতে হবে এই পারফেক্ট বানাইছেন আল্লাহ একজনকে তিনি আমার নবী সুবহানাল্লাহ আমার নবীর মধ্যে কোনো খুঁত এইজন্যই আমরা সবাই আমার নবীকে ফলো করব সুবহানাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইফ ইউ ওয়ান্ট টু গেট আল্লাহ ইউ ফলো মাই প্রফেট তোমরা যদি আল্লাহকে পেতে চাও নবীকে ফলো করো তাই আমার নবীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকার পরেও ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো কোনো অ্যাকাউন্ট না থাকার পরেও আমার নবীর মোর দ্যান 200 ক্রোরস অফ ফলোয়ার্স এট নাও বর্তমানেও 200 কোটির বেশি আর আগেরগুলো সহ হিসাব করলে কয়েক হাজার কোটি ছাড়িয়ে যাবে আল্লাহ আমাদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে নবীকে যদি ফলো করতে চাই তাহলে আমাদের কোথায় ফিরতে হবে হাদিসে সুবহানাল্লাহ বলেন কোথায় ফিরতে হবে আমার নবীর সুন্নত অনুসরণ করলে আমার নবীকে অনুসরণ করা হয়ে যাবে তাই আল্লাহকে যদি কেউ পেতে চান কিয়ামতের জীবনে যদি সম্মান বজায় রাখতে চান আমার নবীকে ফলো করেন এবং বর্তমানে যারা পীর মাশায়েখগণ আছেন ওনারা আমার নবীর ওয়ারিস আমার নবীর আওলাদে পাক ওনাদেরকে অনুসরণ করলে নবীকে অনুসরণ হয়ে যাবে আবার এটা এত রাতে আচ্ছা ঠিক আছে সবাই আমার সাথে একটু পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল আমার দেহ আমার মন যতে তাকে সর্বকোন আমার দেহ আমার মন যতে থাকে সর্বকোন যেমন জপেন মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি قلبي غير الله نور محمد صلى الله ها منكر نكر قبر بول بي تمر پربوك بولو تمر دھرم کی بولو تمر نبی کے منکر نکر قبر بول بے تمر پربو کے بولو تمر دھرم کی بولو تمر نبی کے بولبو আমি মুসলমান আমার আল্লাহ রহমান বলবো আমি মুসলমান আমার আল্লাহ রহমান আমার নবী মুস্তাফা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله هو ذكر جيكاني ام نبير ذكر جيكاني عرش كرسي لوح قلم কলিমা নামাজ আজানে আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে আর
عرش كرسي لوح قلم كلمة نامس أزان الله چاڑا معبود نائي نبي چاڑا اوپائي نائي الله چاڑا معبود نائي نبي چاڑا اوپائي نائي جيمون بولن مصطفى لا إله إلا الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله I got my body take my heart or bring out all my blood cut my body take my heart or bring out all my blood every inch and drop will say la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi غير الله نور محمد صلى الله لا إله إلا الله My prophet is Muhammad All blessings be upon him Gave the message of Allah Told we all must worship him My prophet is Muhammad. All blessings be upon him. Gave the message of Allah. Told we all must worship him. From the core of every heart does bear witness. Every part is declared by Mustafa. La ilaha illallah. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته